সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সে কেমন আছেন? রহমতুল্লাহ বলেন। জি জি, আমি সৌদি আরব থেকে, রানিয়া থেকে বলছি, শেখ আসগর আলী। বলেন জি, বলেন আমার প্রশ্ন বলেন। হলো, এই পুরা জীবনে আমরা অনেক সময় এই ডিউটির ফাঁকে ফাঁকে যে আমরা সময় পাই, তো আমরা একটা মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সহি আকিদার বিভিন্ন প্রচার প্রসার করি। আপনার ইউটিউবে যে কোরআনের তাফসির গুলো আছে ওগুলো ছাড়ি, বিভিন্ন ছোট ছোট ভিডিও গুলো ছাড়ি। তো রমজান মাসে আমরা তো সময় আমাদের রাত্রে ডিউটি ছিল, তো আমরা রাত্রে ওইগুলো ছাড়তাম। তো এক ভাই আমাকে লিখে পাঠিয়েছে যে নবী সাল্লাম এসার পরে যে হাদিসটা কি জানেন না আপনি, যে মানে এসার পরে ঘুমিয়ে যেতেন, মানে দাউদি কাজ করতে আপনারা করছেন, নাকি জায়গাতে গুনাহ হয়ে যাচ্ছে, এই হাদিসটা এরকম ব্যাখ্যা করছে। তো এই হাদিসের ব্যাখ্যাটা আমি জানতে চাই স্যার, সে যে বোঝে না, ব্যাখ্যাটা করছে আমি যে, তো বোঝে না সেটা আপনার ওই সেই ভাই বা জি জি পরিচিত মানুষের দিন বুঝেনি, হাদিস বুঝেনি। সহি বুখারিতে ইমাম বুখারি অধ্যায় কায়েম করেছে, বাবু সামারে বিল্লাইলে বাবু সামারে বিল ইলম ফিল্লাইলে, রাতে এলম চর্চা করা এশা পরে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দীর্ঘ বিলম্ব করে এশা পড়েছেন, আর তারপরে দিনের কথা আলোচনা করেছেন। সুতরাং দিনের আলোচনার জন্য কেউ যদি রাত জাগে তাহলে সেটি এবাদত, এলেমের এবাদত তাহাজ্জুদ এবাদত চাইতে উত্তম। সুতরাং কেউ এলেমের প্রচার প্রচার এলেম শিখা, কোন দার্স শুনছে, দার্স গুলো প্রচার করছে এসা পরে, তাহলে সওয়াবের কাজ করছে, নেকির কাজ করছে। আর দুনিয়ার গল্প গুজব করে আর ফেসবুক নিয়ে আর চ্যাটিং করে আর দুনিয়াদারি করে একমাত্র ডিউটি ডিউটি এসা পরে থাকলে তাহলে ডিউটি করতে, কারণ রোজগার করা আবশ্যক সেই জন্য। কিন্তু বিনা কাজে ফালতু ডিউটি শেষ হয়ে গেছে আর এসা পরে রাত 12টার আগে ঘুমাবে না, আর ফেসবুক নিয়ে আর টুইটার নিয়ে আর আলতু ফালতু নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, এগুলি জায়েজ না, এগুলি ঠিক না, এগুলি গুনার কাজ। কথা বোঝা গেছে? দুটো সমন্বয় করতে হবে। উনি ভুল বুঝেছেন, উনি ওই এক চোখে দেখেছেন, কানা মানুষ এক চোখে দেখে, তো একটা হাদিস দেখেছে আর একটা হাদিস দেখে। আল্লাহ হেদায়েত দান করুন।